শুভেচ্ছা নিবেন বন্ধুরা। লক্ষ্মীজ স্টুডিও চ্যানেলের গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি জীবন ঘনিষ্ঠ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প চোর। এ গল্পে চোরের দুটি কাহিনী বর্ণিত হয়েছে। এই দুটি চোরের ঘটনাকে সমান্তরালভাবে উপস্থাপনের মধ্য দিয়ে যে আইরনি মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছেন, পরিণামে তা জীবনের এই দার্শনিক সত্যকেই প্রতিষ্ঠিত করেছেন। শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প চোর। আকস্মিক বর্ষায় ভিজিয়া ওঠা রাত্রি, বৈকালের মেঘশূন্য আকাশে সন্ধ্যার অন্ধকারের সঙ্গে নিবিড় হইয়া মেঘ ঘনাইয়া আসিয়াছিল। মধ্যরাত্রে নিদ্রিত নিঝুম গ্রামটির উপর সে মেঘ সহসা অবিরল ধারে গলিয়া পড়িতে শুরু করিল। গ্রামের পাশ দিয়া একটা খাল বহিয়া গিয়া রসুলপুরের কাছে বড় নদীতে মিশিয়াছে। খালের পুব পাড়ে গ্রামের যে অংশটুকু আছে তাহাতে ভদ্রলোকের বসতি নাই। গোয়ালপাড়া, কুমোরপাড়া আর বাগদিপাড়া লইয়া এতীরের গ্রাম। কয়েক ঘর দরিদ্র চাষা তাহার মধ্যে মাথা গুজিয়া আছে। খালের খানিক তফাতে প্রকাণ্ড একটা বিল। স্থানটা একটু জঙ্গলাকীর্ণ এবং অত্যন্ত অস্বাস্থ্যকর। গোয়ালপাড়ার শেষের দিকে বিলের ধারের জঙ্গল ঘেঁষিয়া পুরাতন খড়ে ছোঁয়া বাড়িটি মধুঘোষের। তক্তপোষে মলিন দুর্গন্ধ বিছানায় মধু ঘুমাইয়াছিল। কাল সবে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। শরীরে এখনও সে ভালো করিয়া বল পায় নাই। দৃষ্টির শব্দে ঘুম ভাঙিয়া সেরা কাঁথাটা গায়ে জড়াইয়া সে বিছানায় উঠিয়া বসিল। বেড়ার গায়ে বাঁশের কঞ্চি বসানো ক্ষুদ্র জানালাটি দিয়া উৎসুক দৃষ্টিতে বাহিরে অন্ধকারের দিকে চাহিয়া বলিল, দেখ কাদু, কপালখানা দেখ একবার। কাদু আগেই উঠিয়া প্রদীপ জ্বালিয়াছিল, বলিল, কপালে কি হলো? মধু বিমর্ষভাবে বলিল, এখনো পত্তি পেলাম না, আজশালার জল নামল। দুদিন পরে এ জলটা হলে একবার বেরোনো যেত, ভাদ্রের শেষ। এবছর আর জল হবে কি না ভগবান জানে। বর্ষার রাত্রে চুরি করিবার অনেক সুবিধা আছে। অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার গাঢ় হয়, ঠান্ডায় মানুষ গভীরভাবে ঘুমায়, শত প্রয়োজনেও সহজে কেহ পথে বাহির হয় না। গ্রামের কুকুরগুলি আশ্রয় খুঁজিয়া লইয়া মাথা গুজিয়া থাকে, সামান্য পদশব্দেই খাকা করে ওঠে না। গৃহস্থের ঘরের ভিটা বৃষ্টির জলে নরম হইয়া থাকে, শীত কাটা সহজ হইয়া পড়ে এবং শব্দ হয় কম। মধুর শীত কাটিবার বিশেষ দরকার ছিল। গত বৈশাখ মাসে রসুলপুরের মেলায় পুলিশের লাইসেন্স লইয়া বালা খেলার ব্যবস্থা করিয়া সে কিছু টাকা পাইয়াছিল। তারপর এ পর্যন্ত তাহার আর কোনো উপার্জন হয় নাই। উপার্জনের চেষ্টাও অবশ্য সে করে নাই। হাতের টাকা একেবারে শেষ না হইয়া গেলে রোজগারের দিকে মধু নজর দিতে পারে না। এমনিভাবেই সে এতকাল কাটাইয়াছে, এ তাহার স্বভাব। বছরে কয়েকটা মাস তাহার বেশ সুখেই কাটিয়া যায়, বাকি মাসগুলি অভাবের পীড়নে তাহারও কাদুর কষ্টের সীমা থাকে না। একেবারে অচল হইয়া পড়ার আগে মধু সহসা আবার কিছু টাকা সংগ্রহ করিয়া ফেলে। বৈধ উপায়ে আজ পর্যন্ত সে একটি পয়সা উপার্জন করিয়াছে কি না সন্দেহ। গোপন ও প্রকাশ্য যত প্রকার উপায়ে তাহার অনিয়মিত আয় হয় তার সবগুলোই নীতিগর্হিত, কিন্তু কোনো রকম নীতির ধার মধু ধারে না। পয়সার জন্য সে করিতে পারে না জগতে এমন কাজ নেই। সে শিশুর গলার হার ছিনাইয়া লইয়াছে, মেলায় জুয়াড়ি সাজিয়া দরিদ্র চাষার উপার্জনে ভাগ বসাইয়াছে, পকেট মারিয়াছে, দূরগ্রামে গিয়ে পিতৃদায় উদ্ধারের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করিয়াছে, কোমরে ল্যাঙ্গো টাটিয়া সর্বাঙ্গ তৈলাক্ত করিয়া মাঝে মাঝে গৃহস্থের ভিটায় শী দোষে দিয়াছে। দেহে শক্তি ও মনে সাহস থাকিলে বোধ হয় ডাকাতি করিতেও সে ছাড়িত না। দুয়ারের কাছে প্রদীপটা নামাইয়া রাখিয়া ঝাঁপ খুলিতে খুলিতে কাদু তাহার কথার জবাবে বলিল,
বেরিয়ে তো রাজা হয়ে আসতে। মজুর খাটলে মানুষ তোমার চেয়ে ঢের বেশি রোজগার করে। মধু আহত ও উষ্ণ হইয়া বলিল, কেন রোজগারটা কম হচ্ছে কি শুনি? তোকে সেদিন রূপোর চুড়ি কিনে দিইনি? কাদু মুখ ফিরাইয়া বলিল, ও ভারী রূপোর চুড়ি দিয়েছ, 4 বছর ঘর করছি, কগাছা রূপোর চুড়ি দিয়ে বাখানের সীমে নেই, চুলোই গুজে দেব চুড়ি। ঝাঁপ খুলিয়া সে বাহিরে চলিয়া গেল। ঘুটের ঝুড়িটা বাহিরের রোয়াক হইতে ঘরের ভিতরে আনিয়া রাখিয়া বলিল, সাদ আল্লাদ চুলোই গেছে, ঘুটে দিয়ে ঝিগিরি করে মরলাম, 2 গাছা চুড়ি দিয়ে অত তোমার বড়াই কিসের? অন্য কেউ হলে কত দিত? মধু অবাক হইয়া গেল। কাদুর মুখে এ ধরনের নালিশ শুনিবার অভ্যাস তাহার ছিল না, নালিশ করিবার স্বভাব কাদুর নয়। 4 বছর আগে বৃন্দাবনপুরের যতীন সাহার বাড়িতে শীত দিয়া মধুর একটা মোটা রকম লাভ হইয়াছিল। মাসে 10 টাকা আর খাওয়া পরা দিলেই কুমোরপাড়ার সৌদামিনী তাহার সঙ্গে বাস করিতে তখন রাজি হইয়া যাইত। কিন্তু 200 টাকা পণ দিয়ে কাদুকেই সে বিবাহ করিয়া ঘরে আনে। 3-4 বছর জেলে পচিবার বিপদ মাথায় করিয়া উপার্জন করা অতগুলি টাকা দিয়া একদিনের জন্য মধু আফসোস করে নাই। কাদুর রূপ ও গুণের তুলনায় ও টাকা কিছুই নয়। হাতে টাকা থাকায় কাদুকে ঘরে আনিয়া বছরখানেক তাহার সুখেই কাটিয়াছিল। 1 বছরের মধ্যে উপার্জনের জন্য মধু একেবারেই মাথা ঘামায় নাই। কাদুময় জগতে কাদুর নেশায় বিভোর হইয়া অলস অকর্মণ্য জীবনযাপন করিয়াছিল। তারপর টাকার অভাবে প্রায়ই তাহারা কষ্ট পাইয়াছে। মাঝখানে মধু তো একবার জেলেই যাইতে বসিয়াছিল, সে সময় কাদুর 2-1 বেলা উপবাস পর্যন্ত করিতে হইয়াছে। কিন্তু কাদু কখনো অনুযোগ করে নাই। আজ কদিন ধরিয়া তাহার কি হইয়াছে কে জানে। ফু দিয়া আলো নিবানোর সময় কাদুর আলোকোজ্জ্বল মুখখানি মধু একাগ্র দৃষ্টিতে চাহিয়া দেখিল। তাহার মনে হইল কাদুর মুখে একটা অপরিচিত ছায়া পড়িয়াছে। প্রদীপের শিখার কাছে মুখ আগাইয়া লইয়া গিয়া ফু দেওয়ার আগে কাদু যেভাবে আড় চোখে তাহার দিকে চাহিল সে ভঙ্গিও মধুর কাছে অচেনা ঠেকিল। কাদু বিছানায় উঠিয়া আসিলে তাহাকে আদর করিবার চেষ্টা করিয়া মধু বলিল, একবার বেরোই আজ, কি বলিস কাদু? কাদু রূঢ়ভাবে তার আদর প্রত্যাখ্যান করিয়া বলিল, তোমার খুশি, ঘুম পেয়েছে, জ্বালাতন করনি বাবু, আমাকে ঘুমোতে দাও। মধু আহত হইয়া কাঁথাটা গায়ের উপর টানিয়া লইয়া নিঃশব্দে শুইয়া পড়িল। বাহিরে ঝমঝম শব্দে বৃষ্টি হইতেছে, বর্ষার শেষ অভিনয়। 4-5 দিন পরই পূর্ণিমা, কাল হয়তো মেঘশূন্য আকাশে চাঁদ উঠিবে, জ্যোৎস্নায় রাত্রিতে চলাফেরার গোপনীয়তা যাইবে মুছিয়া। মধুর মন কেমন করিতে লাগিল, আজ রাত্রির মতো সুযোগ বহুকাল পাওয়া যাইবে না। কাদুর মুখে আবার কবে সে হাসি ফুটাইতে পারিবে কে জানে। যত দিন যাইবে অভাব ততই বাড়িয়া চলিবে। কাদুর ধৈর্য যখন একবার ভাঙিয়া গিয়াছে, রাগ এবং বিরক্তি তাহার অভাবের অনুপাতে বাড়িবে বই কমিবে না। মধুর ঘুম আসিল না, শুইয়া শুইয়া সে আকাশ পাতাল ভাবিতে লাগিল। কিছুদিন আগে সে খবর পাইয়াছিল গ্রামের রাখাল মিত্র অনেকগুলো নগদ টাকা সঙ্গে লইয়া বাড়ি আসিয়াছে। রাখাল মিত্রের বাড়িটা কাঁচা, রাখালের টাকা রাখিবার লোহার সিন্ধুকও নাই। মধুর লোভ হইয়াছিল। রাখাল বাড়ি আসিলে রাখালের বউ স্বামী সেবার সুবিধার জন্য একটা ঠিকা ঝি রাখে। ঘরের সন্ধান আনিবার জন্য অনেক বলিয়া কহিয়া কাদুকে রাজি করিয়া মধু তাহাকে রাখালের বাড়িতে কাজ করিতে পাঠাইয়াছিল। বলিয়াছিল, একদিনের তরে যা কাদু, খবরটা এনে দে, একদিন কাজ করে পোষাল না বলে চলে আসিস, আর তোকে যেতে হবে না। কাদু বলিয়াছিল, হে ভগবান, শেষকালে ঝিগিরি পর্যন্ত আদেষ্ট এসেল, কোন ঘরের কোন দিকে রাখাল ঘুমোই, তার ছেলে
পান্নালাল কোন ঘরে শুই, রাখালের ঘরের কোথায় বাক্স পেটরা থাকে, এমন খবর কাদু তাকে আনিয়া দিয়াছে। কিন্তু সেই হইতে নিজেও সে যেন কেমন বদলাইয়া গিয়াছে। প্রথমটা মধু অত খেয়াল করে নাই, ভাবিয়াছিল ঝির কাজ করিতে পাঠানোই কাদুর বুঝি রাগ হইয়াছে, সে অভিমান করিয়াছে, এ আর কদিন স্থায়ী হইবে। কিন্তু আজ কাদুর সুস্পষ্ট কলহ ভাষণ ও নিষ্ঠুর আচরণের পর তাহার পরিবর্তনের ইতিহাস মধুর আগাগোড়া মনে পড়িতে লাগিল। ইহাকে সাময়িক ক্রোধ ও বিরক্তি মনে করিয়া স্বস্তি লাভের সাহস তাহার মনে রহিল না। সবচেয়ে বেশি করিয়া মধুর মনে পড়িতে লাগিল এই কথা যে কাদু জ্বরের কদিন ভালো করিয়া তাহার সেবা করে নাই, সময় মতো খাইতে দেয় নাই, না ডাকিলে কাছে আসে নাই, সর্বদা কীরকম অন্য মনস্ক থাকিয়াছে। একদিনের বেশি তাহার দাসীবৃত্তি করিবার কোনো প্রয়োজন ছিল না, তবু বিশেষ করিয়া বারণ করা সত্ত্বেও তাহাকে অসুস্থ রাখিয়া সে রাখালের বাড়ি কাজ করিতে চলিয়া গিয়াছে। কৈফিয়ত দিয়াছে, হঠাৎ কাজ ছেড়ে দিলে লোকে সন্দেহ করবে। যে সন্দেহ করবে না করবে আমি বুঝব, তুই আর যাস নে কাদু, এ মাসের কটা দিন যাই, বলা নেই কয়া নেই, হঠাৎ মানুষ কাজ ছেড়ে দেয় কী করে শুনি, এমন সব কথা যার অর্থ বোঝা যায় না। মাঝখানে একদিন রাখালের বড় ছেলে পান্নাবাবু আসিয়াছিল এক অদ্ভুত প্রস্তাব লইয়া, রাজুকাল শ্বশুর বাড়ি যাবে মধু, তোমার বউকে সঙ্গে দিতে হবে, বেশি দিনের জন্য নয়, ধরো এই দিন পনেরো। মধু রাজি হয় নাই, কিন্তু রাখালের মেয়ের ঝি হইয়া তাহার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কাদুর উৎসাহ দেখিয়া সে অবাক হইয়া গিয়াছিল। যাওয়ার অনুমতি না পাইয়া দুদিন কাদু তাহার সঙ্গে ভালো করিয়া কথা বলে নাই। দশ টাকা মাইনে দিত, দশটা টাকা তোমার জন্য জলে গেল বলিয়া বলিয়া কয়েকদিন সে যে কেন আফসোস করিয়া মরিয়াছিল অনেক ভাবিয়াও মধু তাহা বুঝিতে পারে না। অনেকক্ষণ পর মধু টের পাইল পাশে কাদুর চোখেও ঘুম আসে নাই। ঘুমোসনি কাদু? না। মধু আর একবার তাহাকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিল। কেন ঘুমোসনি রে, এত ঘুম কাতুরে তুই, গরম লাগছে ছাড়ো। সারাদিন গুমট করা গরমের পর এতক্ষণ পৃথিবীর আবহাওয়ায় মনোরম শীতলতা ঘনাইয়া আসিয়াছে। কাদুর কথাটা মধু বিশ্বাস করিতে পারিল না। তোর কি হয়েছে বলতো? কি আর হবে, কিছু হয়নি, জ্বর থেকে উঠেছ, রাত না জেগে ঘুমোও না বাবু। এ অনুরোধ স্নেহের পরিচায়ক, কিন্তু কথাগুলিতে এমন ঝাঁত ছিল যে মধু আবার আহত ও অবাক হইয়া গেল। কাদুর এই স্থায়ী ও অনমনীয় বিরক্তির কারণটা অনুমান করা অবধি তাহার মনের মধ্যে দারুণ অশান্তি হইতেছিল। বুনো শিয়ালের প্রকৃতি লইয়া ঈশ্বরের কোন বিস্ময়কর নিয়মে কাদুকে সে ভালোবাসিয়াছিল বলা যায় না। আপনার বিকৃত গোপনতা, লোভ ও সেই লোভের জন্য বিরামহীন শান্তির আশঙ্কা এবং মৃত বিবেককে বুকে করিয়া বেড়ানোর যন্ত্রণা তাহার মনের চারিদিকে হীনতার প্রাচীর তুলিয়া দিয়াছে। স্বার্থ ছাড়া জগতে সে আর কিছুই বোঝে না, তবু কাদুর প্রতি তাহার অপরিসীম মমতা আছে। সে মমতার বশে কাদুর জন্য তাহার অনেকগুলো ত্যাগ সম্ভব হইয়াছে। তাহার নিস্তেজ ভীরু মন, তাহার চেয়ে যারা দুর্বল তাহার উপর অত্যাচার করিবার জন্য সর্বদা উন্মুখ হইয়া থাকে। মাঝে মাঝে কাদুর সুন্দর ফাটা গাল দুটিতে চড় বসাইয়া দিবার জন্য মনে যে তাহার কখনো উন্মত্ত ইচ্ছা জাগে নাই এমন নয়, কিন্তু জীবনে আর কোনো বিষয়ে লেশমাত্র সংযম না থাকিলেও এ ইচ্ছাকে সে বারবার দমন করিয়া আসিয়াছে। রাগের সময় চোখ রাঙাইয়াছে, দাঁতে দাঁত ঘষিয়াছে, যা তা গাল দিয়া বসিয়াছে, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। কাদুর চোখে জল দেখিবা মাত্র নিজেও সে গলিয়া জল হইয়া গিয়াছে। ভদ্রলোকে যেভাবে প্রগাঢ় আবেগের সঙ্গে, প্রেমাত্মক সুনিবিড় আত্মীয়তার সঙ্গে ক্রন্দসী প্রিয়াকে আদর করে, তেমনিভাবে বুকে নিয়া চুমো খাইয়া গদগদ ভাষায় ভালোবাসা জানাইয়া কাদুকে সে সোহাগ করিয়াছে, বলিয়াছে, তুই আমার পাজরা কাদু,
তুই আমার চোখের মনি, আমার আধার ঘরের আলো তুই, মানিক তুই মায়রি। বলিয়াছে এক লহমার জন্য তোকে চোখের আড়াল করলে বুক ফেটে যায় কাদু। কাদু এ ভালোবাসা কড়াই গণ্ডায় শোধ করিতে ছাড়ে নাই। মন দিয়া করিয়াছে স্নেহ, দেহ দিয়া করিয়াছে সেবা। চোরের মনটি চুরি করার জন্য যত কলা কৌশল ছলচাতুরি সম্ভব, তাহার একটিকেও সে অবহেলা করে নাই। মধুর মনে হইয়াছে জগতে কাদুর তুলনা নাই। রূপে গুণে স্নেহ মমতায় সে অতুলনীয়া। অনেক তপস্যায় ওকে সে পাইয়াছে, সেই কাদুকে আজ তাহার পর হইয়া গেল। সোনার চুড়ির বদলে রোপার চুড়ি দিয়াছে বলিয়া সোনার মেয়ে কি পাথর হইয়া গিয়াছে? তাহার চেয়ে টাকাকেই ভালোবাসিতে শিখিয়াছে? আরও কিছুক্ষণ চুপচাপ শুইয়া থাকিবার পর মধু হঠাৎ উঠিয়া বসিল, বলিল, কাদু উঠতো একবার। কাদু বলিল, কেন উঠব কি জন্যে, আলো জাল বেরোব। খানিকক্ষণ কাদুর উঠিবার লক্ষণ দেখা গেল না। মনে মনে সে কি ভাবিতে লাগিল কে জানে। তারপর নিঃশব্দে উঠিয়া দীপ জ্বালিল, বলিল, না বেরুলেই হতো আজ, জ্বর থেকে উঠেছ। মধুর হঠাৎ রাগ হইয়া গেল, অত সোহাগ তোকে আর জানাতে হবে না জানলি, ঢের হয়েছে। অন্য লোকে কত দিত, যে দিত জানা তার কাছে। কাদুর হাতে নতুন চুড়িগুলিকে প্রদীপের আলোয় চিকচিক করিতে দেখিয়া মধুর রাগ এক মুহূর্তে অভিমানে পরিণত হইয়া গেল। জ্বর গায়ে রাত দুপুরে বৃষ্টি মাথায় করে কামাতে চললাম, মেয়ের তবু মুখ হাড়িপানা হয়েই রইল, ধরা পড়ি তো আচ্ছা হয়। কাদু বলিল, কে যেতে বলেছে? তুই বলেছিস, তুই চুপ থাক কাদু, রাগের সময় কথা কয়ে রাগ বাড়াস না। কাদু একটু ভয় পাইয়া বলিল, খামাখা রাগ করলে মানুষ কি করবে। মধু রাগে অভিমানে স্ত্রীর কথায় কোনো জবাব দিল না। কেন, ও পায়ে ধরিতে পারে না, গলা জড়াইয়া কাঁদিতে পারে না, বলিতে পারে না, অসুখ শরীরে আজ তুমি যেও না গো, তোমার দুটি পায়ে পড়ি, কথা শুনো লক্ষ্মী, নইলে আমি গলায় দড়ি দেব। মধু কোমরে ল্যাঙ্গো টাটিল, কোমরে যে এত ব্যথা ধরিয়া আছে শুইয়া থাকার সময় কে তাহা জানিত। ঘরের কোনায় ভুসি রাখা জালার ভেতর হইতে শীতকাটি বাহির করিয়া মধু বলিল, এটা মরচে ধরে গেছে, খেয়াল করে একটু তেলও একদিন মাখিয়ে রাখতে পারিস নি, শিলটা আনত একটু ঘষে নিয়ে যাই। কাদু বলিল, বৃষ্টিতে মাটি নরম হয়ে আছে, ওতেই হবে। মধু বলিল, যেমন তেমন করে আমাকে বিদায় করতে পারলে বাঁচিস না, তোর এত টাকার খাকতি কবে থেকে হলো বলতো। কাদু কথা কহিল না, শিলটা আনিয়া দিয়া বিছানায় বসিয়া একবার এদিক ওদিক চাহিয়া ঘাড় হেট করিয়া রহিল। তাহার এই অপরিচিত ভঙ্গি মধুর একেবারেই ভালো লাগিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া সে বলিল, তেল মাগব, তেল দে কাদু। কাদু বলিল, তেল নেই। নেই নেই কেন, জানি না বাবু, অত নেই তো আমি কি করব, গড়িয়ে আনব। মধু স্থির দৃষ্টিতে কাদুর দিকেই চাহিয়া রহিল। কাদুর মধ্যে একটা চাপা উত্তেজনা, একটা গোপন করা চাঞ্চল্য এতক্ষণে সে আবিষ্কার করিতে পারিয়াছে। সে নিজে পাকা চোর, চোরের ভাবভঙ্গি তাহার অজানা নয়। কাদুর চোখে মুখে চুরির উদ্দেশ্য সে যেন স্পষ্ট দেখিতে পাইল। সন্দিগ্ধ হইয়া বলিল, তোর ভাবখানা কি বলতো, ওরকম করছিস কেন? কাদু থতমত খাইয়া গেল, ভাবনা লাগছে, তোমার জন্য ভাবনা লাগছে। বাড়ির মানুষকে সজাগ দেখলে শীত দিও নি বাবু, ফিরে এসো, তবু যাইতে বারণ করিবে না। প্রথম দিন এমনভাবে ল্যাঙ্গট পরিয়া সারা গায়ে তেল মাখিয়া বাহির হওয়ার সময় কাদু কেবল তাহার পায়ে ধরিতে বাকি রাখিয়াছিল। সেদিনের কথাটা ভাবিতে ভাবিতে মনের মধ্যে একটা ক্ষুব্ধ অসন্তোষ লইয়া মধু ঝাঁপ খুলিয়া বাহিরে চলিয়া গেল। কাদুর ও তাহার নিজের শরীরের উত্তাপে উষ্ণ শয্যা ছাড়িয়া আসিয়া বৃষ্টির প্রথম স্পর্শে মধুর সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। একবার সে মনে করিল ফিরিয়া যাই, কিন্তু ফিরিয়া গেলে কাদু খুশি হইবে না স্মরণ করিয়া দাঁতে দাঁত চাপিয়া গোয়ালপাড়ার ভেতর দিয়া
সংকীর্ণ পথ ধরিয়া সে সাবধানে গ্রামের দিকে আগাইয়া চলিল। বৃষ্টি ধরিয়া আসিলেও আকাশে নিবিড় মেঘে আচ্ছন্ন হইয়া আছে। জলাশক্ত স্তব্ধ খড়ের ঘরগুলির পাশ দিয়ে চলিতে চলিতে মধুর অসন্তোষ বাড়িয়া গেল। সবচেয়ে ভাঙাচড়া ঘরটি দেখিয়া তাহার মনে হইল যে এ বাড়ির বউ সাত দিন উপবাস করিয়া থাকিলেও বোধ হয় অসুস্থ স্বামীকে এই অন্ধকার বাদল রাতে ঘরের বাহির হইতে দেয় না। ওই স্বামীটির ভাগ্যের সঙ্গে তার ভাগ্যের পার্থক্য অকারণ নয়। যত গরিব হোক ও চোর নয়, সে চোর। তার বউ তাই নিজের সুখের জন্য তাকে বিপদের মুখে যাইতে দিতে দ্বিধা করে না। চোর স্বামীকে অনায়াসে ঘরের বাহির করিয়া দিয়া ঝাঁপ বন্ধ করিয়া ঘুমায়। অল্পক্ষণের মধ্যেই মধু খালের ধারে পৌঁছিয়া গেল। বহুকাল পর আজ সে আত্মগ্লানি অনুভব করিতে আরম্ভ করিয়াছে। পাপ পুণ্য ভালো মন্দের যে সংস্কার তাহার মরিয়া মরিয়া একেবারে নবজন্ম গ্রহণ করিয়াছিল, তাহাই যেন আবার আগের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে অস্বস্তি ও বিতৃষ্ণা ছড়াইয়া দিতে লাগিল। খালের ধারে ধারে খানিক দূরের পুলটার দিকে চলিতে চলিতে রত্নাকারের মতো সহসা মধু অনুভব করিতে আরম্ভ করিল, এতকাল সে অতি ঘৃণ্য জীবনযাপন করিয়া আসিয়াছে। অকথ্য কদর্য জীবন, পাপের তাহার সীমা নাই, নরকেও তার ঠাঁই হইবে না ভাবিয়া নিজেকে মধুর একান্ত অসহায় বোধ হইতে লাগিল। একটা অভূতপূর্ব হারাইয়া যাওয়ার অনুভূতির মধ্যে তাহার সহসা যেন ভয় করিতে লাগিল। সে আবার ভাবিল, থাক, কাজ নাই চুরি করিয়া, ফিরিয়া যাওয়াই ভালো। কিন্তু কাদুকে মনে করিয়া এবারও প্রত্যাবর্তনের ইচ্ছাটা তাকে দমন করিয়া ফেলিতে হইল। কাদুর উপরে তাহার রাগ ও অভিমানের সীমা ছিল না, তবু এমন অবস্থাতেও সে ভুলিতে পারিতেছিল না যে কাদু তাহাকে দুর্লভ রূপ যৌবন দিয়াছে। আজ না দিক, এতকাল স্নেহও দিয়াছে, সেই দাবিতে কাদু তাহার কাছে সুখ চায়। প্রার্থনাটা যত স্বার্থপরের মতোই হোক, অসঙ্গত নয়, অনুচিত নয়, কাদুকে এসব তাহার দিতেই হইবে। যে খানিক আগাইয়া কুমোরপাড়ার ঘাট, ঘাটে চারপাশটি ছোট বড় নৌকা বাঁধা আছে। একটি নৌকার ছইয়ের মধ্যে এত রাত্রে আলো জ্বলিতেছে দেখিয়া মধু একটু আশ্চর্য হইয়া গেল। এত রাত্রে খালে নৌকার মধ্যে আলো জ্বালিয়া বসিয়া আছে কে? বহুকাল ধরিয়া অন্ধকারে পথে বিপথে বিচরণ করিয়া মধুর সাপের ভয় ছিল না। ঘন কাশবনের মধ্যে উবু হইয়া বসিয়া দুহাতে ফাঁক করিয়া করিয়া ঘাটের পাশে নৌকার খুব কাছেই সে একটু একটু করিয়া আগাইয়া গেল। ভাবিল, বিদেশি পাটের দালাল, হয়তো কপাল ভালো। রসুলপুর নদীর ঘাটে এমনি এক বর্ষার রাত্রে মধু একজন মুখ চেনা পাটের দালালের নৌকা হইতে একটি ক্যাশ বাক্স সরাইয়াছিল। বাক্সে ছিল নগদ প্রায় 700 টাকা। আজও ফাঁকতালে তেমন একটা দাও মারা যাইবে ভাবিয়া মধু খুশি হইয়া উঠিল। ভাবিল, রাখালের ভেটায় হয়তো আজ আর তাকে শীত কাটিতে হইবে না। ধরা পড়িলে রাখালের গুয়ার গোবিন্দ ছেলেটার হাতে মার খাইয়া মরিবার ভয়ে থাকিয়া থাকিয়া মেরুদণ্ডের মধ্যে শিরশির করিয়া উঠিবে না। পান্নাবাবুকে মধু বড় ভয় করে। জলের স্রোতে নৌকাটি পাশাপাশি তীরের দিকে ঘেঁষিয়া আসিয়াছিল। কোমর জলে নামিয়া ছয়ের ফুটায় চোখ দিয়া ভেতরে তাকাইতে মধুর আকাশ কুসুম শূন্যে মিলাইয়া গেল। ভেতরে বিছানা পাতা আছে, মাথার কাছে আলো রাখিয়া সেই বিছানায় চিত হইয়া শুইয়া বই পড়িতেছে রাখালবাবুর বড় ছেলে পান্নাবাবু। রাখালের বাড়িতে চুরি করিতে বাহির হইয়া রাখালের ছেলেকেই খালের নির্জন ঘাটে নৌকার মধ্যে এত রাত্রে একাকী বই পড়িতে দেখিবে মধুর ইহা কল্পনাতীতি ছিল। নৌকার ধার ঘেঁষিয়া জলের মধ্যে অনেকক্ষণ সে অভিভূত হইয়া দাঁড়াইয়া রহিল। তারপর তাহার মনে হইল, ব্যাপারটা হয়তো খুব আশ্চর্যজনক নয়। পান্নাবাবু কাল বোধহয় শহরে যাইবে। আকাশে মেঘের ঘটা দেখিয়া সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া নৌকায় আসিয়া শুইয়া আছে। ভোর রাত্রে মাঝিরা আসিয়া নৌকা খুলিবে।
কিন্তু রাখালের বাড়ির কাছে মজুমদার ঘাটে নৌকা না বাঁধিয়া এত দূর উজানে আসিয়া নৌকা রাখা হইয়াছে কেন? অনেক ভাবিয়াও মধু তাহার কারণটা অনুমান করিতে পারিল না। কিন্তু এক বিষয়ে সে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেল। রাখালের বাড়িতে বুড়ো রাখাল নিজে আর দুটো ছোট ছেলে ছাড়া পুরুষ মানুষ আর কেহ নাই। তার আবির্ভাব প্রকাশ পাইয়া গোলমাল হইলেও সহজে তাহাকে কেহ আয়ত্ত করিতে পারিবে না। মধু আর এতিরে উঠিল না, সাঁতরাইয়া খাল পার হইয়া গেল। তাহার মন এখন হালকা হইয়া গিয়াছে। ভাগ্যের অনেকগুলো যোগাযোগের হিসাব করিয়া তাহার ধারণা হইয়াছে আজ রাত্রে তাহার সাফল্য অনিবার্য। আজ চুরি করিতে বাহির হইবে বলিয়াই কাল তাহার জ্বর ছাড়িয়া গিয়াছিল। আকাশে আজ তার চুরির সুবিধার জন্যই মেঘ ঘনাইয়া আসিয়াছে এবং পান্নাবাবুকে বাড়ি ছাড়িয়া নৌকায় আসিয়া শুইতে হইয়াছে। ভাগ্যের আহ্বান উপেক্ষা করিয়া দৈহিক দুর্বলতার ছোঁতায় সে অলস হইয়া ঘরে শুইয়া থাকিতে পারে বলিয়া তাহাকে বাহির করার জন্য কাদুর মেজাজটাও আজই গিয়াছে বিগড়াইয়া। আজ হয়তো তাহার লাভেরই কপাল। মধুর দু চোখ লোভে চকচক করিয়া উঠিল। অন্ধকারেরই একটা গাঢ়তর অংশের মতো নিঃশব্দ পদে সে গ্রামের মধ্যে প্রবেশ করিল। থাকিয়া থাকিয়া দমকা বাতাসে মধুর শীত করিয়া উঠিতেছে, কিন্তু মনে তাহার আর কোনো দুঃখ নাই। কাদুর কাছে ঘা খাইয়া ক্ষণকাল পূর্বে সে একবার নরক যাত্রা করিয়াছিল, এখন সে অনায়াসে স্বর্গে উঠিয়া গিয়াছে। চুরি করার মধ্যে আর সে দোষের কিছু দেখিতে পাইল না। ভাবিল, কিসের পাপ, জগতে চোর নয় কে, সবাই চুরি করে। কেউ করে আইন বাঁচাইয়া, কেউ আইন ভাঙে। স্বাধীনতার মূলধন লইয়া এ ব্যবসায় নামিতে যাহাদের সাহস নাই, চুরিকে পাপ বলে শুধু তাহারাই। পারিলে তাহারাও চুরি করিত, চোরের চেয়েও তাহারা অধম, তাহারা ভীরু কাপুরুষ। মধু প্রচুর আত্মপ্রসাদ ভোগ করিতে লাগিল। উত্তেজিত লোভের মধ্যে চুরির সমর্থন তাহার কাছে প্রায় গৌরবময় হইয়া উঠিয়াছে। এমন জীবন আর নাই। কতকাল ধরিয়া কত কষ্টে বিদেশে টাকা উপার্জন করিয়া রাখাল বাড়ি আসিয়াছে। রাজার খাজনা মেটাইবে, দেনা শোধ করিবে, জমি কিনিবে, মেয়ের বিবাহ দিবে, এক রাত্রে কয়েক মিনিটের মধ্যে ওই টাকা হস্তান্তর। মাথার ঘাম পায়ে ফেলিয়া উপার্জন করিবার সময় সাধু রাখাল কি কখনো ভাবিতেও পারিয়াছিল টাকাগুলো শেষ পর্যন্ত কাজে লাগিবে মধুর? সে তাহার কাদুর মুখের হাসি উপভোগ করিবে বলিয়া খাটিয়া মরিয়াছে রাখাল। এ যেন কৌতুক, এ যেন তাহার বাহাদুরি। মধুর ঠোঁট ভাঙিয়া হাসি ফুটিল। অনুতাপ ও আত্মপ্রসাদ আজ রাত্রে মধুর মনের এই ক্ষণে ক্ষণে আকাশ পাতাল দোল খাওয়ার বিষয়টা বিস্ময়কর কিছু নয়। চোরের অভিজ্ঞতা অতুলনীয়, হৃদয়ের বিবর্তন তাহাদের অসাধারণ। অথচ চোরেরা জীবনে বড় একা, ওদের আপন কেহ নাই। কবির মতো, ভাবকের মতো নিজের মনের মধ্যে ওরা লুকাইয়া বাস করে। সে স্তরের অনুভূতি ওদের থাক, যে রুদ্রহীন শ্রীহীন সীমানার মধ্যে ওদের কল্পনা সীমাবদ্ধ হোক, ওদের অনুভূতি ওদের কল্পনা ক্ষণে ক্ষণে বিচিত্র, পরিবর্তনশীল। অনেক ভদ্রলোকের চেয়ে ওরা বেশি চিন্তা করে। জীবনে এমন অনেক সত্যের সন্ধান ওরা পায়, বহু শিক্ষিত সুমার্জিত মনের দিগন্তে, যাহার আভাস নাই। কবির নেশা নারী, চোরের নেশা চুরি। আসলে ও দুটি নেশাই মানসিক উর্বরতা বিধানের পক্ষে সমান সারবান। সংসারে এমন লক্ষ লক্ষ সাধু আছে যাহাদের লইয়া আমি গল্প লিখিতে পারি না, জীবনে তাহাদের গল্প নাই। প্রেমিকের মতো অন্যায় অসঙ্গত চুরি করা প্রেমের বুৎপন্ন প্রেমিকের চেয়েও চোরের জীবন গল্পময়। শীতের ফুটা দিয়া রাখালের ঘরের মধ্যে প্রবেশ করিবার সময় মধুর হৃদয় তীব্র সতেজ উত্তেজনায় ভরপুর হইয়া গেল। তাহার প্রত্যেকটি ইন্দ্রিয় তীক্ষ্ণ সতর্কতায় সজগ হইয়া রহিল। ঘরে আলো কমানো ছিল। খাটের উপর পাঁচ ছয় বছরের ছোট ছেলেটিকে নিয়ে রাখাল শুইয়া আছে।
রাখালের স্ত্রী ও বিবাহযোগ্যা মেয়েটির বিছানা হইয়াছে মেঝেতে। এদিকের অন্ধকার কোণে নিঃশ্বাস রোধ করিয়া দাঁড়াইয়া মধু ঘরের চারিদিকে চাহিয়া দেখিতেছিল। নিস্তব্ধ ঘরে ঘুমন্ত মানুষের শান্ত আবহাওয়া। এর মধ্যে আসিয়া দাঁড়ানো মাত্র মধুর উত্তেজনা আরও তীব্র, আরও উন্মাদকর হইয়া গিয়াছিল। বাহিরের অন্ধকার হইতে আসিয়া ঘরের মৃদু আলোতেও সে সমস্ত পরিষ্কার দেখিতে পাইতেছিল। রাখালের মেয়েটির উপর চোখ পড়িতে তাহার বুকের মধ্যে ছাদ করিয়া উঠিল। মেয়েটা অবিকল কাদুর মতো ভঙ্গি করিয়া ঘুমাইয়া আছে। জগতে সব মেয়েই কি এমনভাবে ঘুমায়? কিন্তু কাদুর হাতে রূপার চুড়ি, মেয়েটা সোনার চুড়ি পরিয়াছে। কাদুর মতো ও মোটাও নয়, এখনও দেহটি ওর উচ্ছ্বাসিত হইয়া উঠিবার সময় পায় নাই। ক্ষীণ কটিতটে দেহরেখা ওর ধনুকের মতো বাকি আছে। মুখখানা কচি, ফুলের মতো কোমল, কাদুর মুখের মতো পাকিয়া যায় নাই। গায়ের রং গোধূলির মতো মনোরম, প্রভাতের মতো উজ্জ্বল। এই মেয়ের বিবাহের জন্যই বিশেষ করিয়া রাখাল টাকা লইয়া বাড়ি আসিয়াছে। কাদুকে তাহার টাকা দিয়া কিনিতে হইয়াছিল, টাকা দিয়া মেয়েকে রাখাল বিলাইয়া দিবে। মধু নিজেই মাথা নাড়িল। এক মুহূর্তের জন্য তার মুখের ভাব বিষণ্ণ ও করুণ দেখাইল। কামনা করিবার অধিকার জগতে সকলেরই আছে, কোনো অবস্থাতেই কেহ নিজেকে এই অধিকার হইতে বঞ্চিত করে না। রাখালের ঘুমন্ত মেয়েটার জন্য একটা প্রগাঢ় অস্থায়ী প্রেম অনুভব করিতে মধুর হৃদয় কোনো বাধা পাইল না। হৃদয়ের এই আকস্মিক আবেগ সঞ্চার তাহার নতুন নয়। গহনার দোকানের সামনে দাঁড়াইয়া এমনই আকস্মিক হৃদয়েচ্ছ্বাস সে অনুভব করিয়াছে। দোকানের সুরক্ষিত গহনাগুলিকে দুর্লভ জানিয়া সে যেমন ব্যথা পাইয়াছে, আজ তাহার এই অকলঙ্কিত নিশীথ অভিযানের উগ্র ভয়কাতর উপলব্ধির মধ্যে আকাশের চাঁদের মতো দুষ্প্রাপ্য শিথিল বসনা মেয়েটার জন্য তেমনই একটা বেদনা অনুভব করিল। তাহার সাধ হইল, মেয়েটিকে একবার সে স্পর্শ করে। পরম আগ্রহে কম্পিত ব্যাকুল বাহুতে কাদুর মতো একবার সজোরে বুকে চাপিয়া ধরিয়া পালাইয়া যায়। টাকা দিয়া তাহার কাজ নাই। স্বর্গচ্যুত অভিশপ্ত দেবতা হঠাৎ চোখ মেলিয়া অদূরে স্বর্গের ছবি দেখিলে যেমন করিয়া অশান্ত ও বিচলিত হইয়া পড়ে, মধুর বিকৃত মন নিষ্পাপ সুন্দরী মেয়েটির একটু স্পর্শ লাভের জন্য তেমনইভাবে কাঁদিয়া উঠিল। মরুপথিকের সামনে এ যেন সরোবরের আবির্ভাব, মরিচিকার মতো মিলাইয়া যাইবে জানিয়াই ঝাঁপ দেওয়ার স্বাদ যেন কমে না, বাড়িয়া যায়। মধু জোরে জোরে নিঃশ্বাস ফেলিল। দেবমন্দিরের বাহিরে দাঁড়াইয়া অশান্ত আত্মার ধূপগন্ধি বায়ুকে নিঃশ্বাসে গ্রহণ করার মতো শ্বাস টানিয়া লইয়া আপনার জলসিক্ত ঊর্ধ্ব উলঙ্গ প্রায় দেহের দিকে চাহিয়া তার চোখে জল আসিয়া পড়িল। সে যে নরকে বাস করে, আজ পর্যন্ত সে যে এক মুহূর্তের জন্য শান্তি পায় নাই, এ কথা হঠাৎ তাহার আবার মনে পড়িয়াছে। তার নোংরা দুর্গন্ধ ঘর, স্থূলাঙ্গি টাকা দিয়া কেনা হীনচেতা স্ত্রী, তার লোভ ও ভয়ে ভরা একটানা অস্বাভাবিক জীবন, ভদ্রলোকে কিভাবে বাঁচে মধুর তাহা অজানা নয়। সৎ ধর্মভীরু গৃহস্থের জীবনযাত্রা প্রণালীর সঙ্গে তার পরিচয় আছে। তেমনি একটি ঘুমন্ত পরিবারকে চোখের সামনে রাখিয়া কিশলয়ের মতো কোমল কিশোরীকে ভালোবাসিয়া কয়েক মুহূর্ত পরে মধুর অনুভূতি একেবারে লোপ পাইবে, তবু ইহা ভালোবাসাই। মনে মনে মধু নিজের জীবনের সঙ্গে সংসারে যারা চোর নয় তাদের জীবনের তুলনা করিল। হিংসায় ক্ষোভে হতাশায় সে জর্জরিত হইয়া গেল। ভাবিল ফিরিয়া যাই, কাজ নাই তাহার চুরি করিয়া। ফিরিয়া গিয়া নতুন করিয়া জীবন আরম্ভ করে, সংযত সুন্দর পবিত্র জীবন। ঈশ্বরকে কি আর ভক্তি করা যায় না? কাদুকে শেখানো যায় না? লোভ করিতে নাই, নোংরা থাকিতে নাই, অবাধ্য হইতে নাই, কলহ করিতে নাই। সোনার চুড়ির চেয়ে রূপার চুড়িতে সুখ বেশি, এ কি কাদুকে বোঝানো যায় না? পরকালের কথা ভাবিয়া পরদ্রব্যে লোভ করা কি তাহারা দুজনে বন্ধ করিতে পারে না? সে মজুর খাটিবে, গরুকে নিয়ে দুধ বেচিবে,
জমি কিনিয়া চাষ করিবে, না হয় গ্রামের মধ্যে মনোহরি দোকান দেবে। স্বামী স্ত্রী দুজনে মিলিয়া তাহারা মন্ত্র গ্রহণ করিবে। সকালে উঠিয়া দিনের দেবতাকে প্রণাম করিয়া সন্ধ্যা পর্যন্ত জীবিকা অর্জনের জন্য খাটিয়া সন্ধ্যার পর একাগ্রচিত্তে তাহারা মালা জপ করিবে। আস্তে আস্তে কথা কহিতে শিখিবে, দুঃখে বিচলিত হইবে না, হৃদয়ের শান্তিতে সকল অবস্থায় শান্ত হইয়া থাকিবে। কাদুর একটি ছেলে নষ্ট হইয়া গিয়াছে, কাদুরই অসাবধানতায়। এবার ছেলে মেয়ে হইলে বাঁচিবে, তাহাদের লইয়া সুখে তাহারা ঘর সংসার করিবে। এতকাল তা সে চুরি করিয়াছে, চুরি করিয়া লাভ কোথায়? প্রত্যেক চোর মধ্যে মধ্যে নিজেকে প্রশ্ন করে, কিন্তু তবু চুরি করিতে ছাড়ে না। চোরে চুরি না করিয়া করিবে কি? চুরি করা ছাড়া চোরের জীবনে আর সবই যে আকাশ কুসুম। মধুর এত অনুতাপ, রাখালের মেয়ের জন্য এত ভালোবাসা, সৎ হওয়ার এত ব্যাকুল আকাঙ্ক্ষা কিছুক্ষণের মধ্যেই মিলাইয়া আসিল। রাখালের তরঙ্গটি শীতের ফাঁক দেয়া একটু পরে চলিয়া গেল বাহিরে। বেশি টাকা রাখিবার উপযুক্ত ওই একটি তরঙ্গই রাখালের ছিল। কিছু দূরে একটি আমবাগানে ঢুকিয়া মধু তরঙ্গটি ভাঙিল। রাখালের বোধহয় টাকা রাখিবার থলি ছিল না। নোট আর টাকাগুলি সে একটা বালিশের খোলে ভরিয়া বাক্সে রাখিয়াছিল। অনেকগুলো খুচরো টাকা থাকায় টাকার পুটুলিটি কম ভারী হয় নাই। হাতে করিয়া আনন্দে মধুর মন নাচিয়া উঠিল। খাল পার হওয়ার সময় একবার তার মনে হইল, টাকার অভাবে রাখাল হয়তো মেয়েটার বিবাহ দিতে পারিবে না। কিন্তু কথাটা তাহার মনের মধ্যে একেবারেই আমল পাইল না। রাখালের মেয়ের জন্য তাহার বুকে আর বিন্দুমাত্র প্রেমও অবশিষ্ট ছিল না। রাখালের মেয়েকে সে ভুলিয়া গিয়াছিল। মধু জানিত কুমোরপাড়ার ঘাটে পান্নাবাবুর নৌকা বাঁধা আছে, কিন্তু ঘাটের কাছে আসিয়া ইতিমধ্যে নৌকাটি অদৃশ্য হইয়াছে দেখিয়া সে অবাক হইয়া গেল। ভাবিল, এত রাত্রে নৌকা ছেড়ে পান্নাবাবু গেল কোথায়? বাড়ি পৌঁছিয়া ঘরের দরজা খোলা দেখিয়া মধু খুশি হইল। ভাবিল, কাদু তাহারই প্রতীক্ষায় দরজা খুলিয়া বসিয়া আছে। আমি এসেছি কাদু, আলো জ্বাল। সে আসিয়াছে কাদুকে সোনার চুড়ি দিবার ব্যবস্থা করিয়া, এক বছর দেড় বছর আরামে দিন কাটানোর উপায় করিয়া ফিরিয়া আসিয়াছে। কাদু কত খুশি হইবে! কাদুর সাড়া না পাইয়া সে ঘুমাইয়া আছে মনে করিয়া মধুর আনন্দ একটু কমিল। নিজেই সে কাঠের বাক্সের উপরটা হাতড়াইয়া হাতড়াইয়া দিয়াশলাই খুঁজিয়া প্রদীপ জ্বালিল। পরমুহূর্তে দীপালোকে ঘরের শূন্যতা প্রকাট হইয়া গেল। দুচোখে অপর বিস্ময় ও আশঙ্কা নিয়া মধু ঘরের শূন্যতাকে প্রত্যক্ষ করিল। এত রাত্রে মানুষের ঘর যে কি করিয়া এমনভাবে খালি হইয়া যায়, এজন্য হঠাৎ সে বুঝিয়া উঠিতে পারিল না। বিছানায় কাদু নেই, দড়িতে কাদুর কাপড় দুখানা নাই, বড় টিনের তরঙ্গটির উপর বেতের ছোট ঝাপটিও নাই। মধু সহসা ব্যাকুলভাবে টিনের তরঙ্গটি খুলিয়া ফেলিল। ভেতরে কাদুর কখানা ভালো কাপড় ছিল, একটা পিতলের পানের ডিবায় সোনার মাকড়ি ছিল, আংটি ছিল, সেগুলো অদৃশ্য হইয়া গিয়াছে। মধুর মনের উত্তেজিত আনন্দ সহসা নিঝুম হইয়া গেল। টাকা ও নোটে ভরা বালিশের খোলটি পায়ের কাছে মাটিতে পড়িয়াছিল। সেদিকে তাকাইয়া তাহার মনে হইল আবার তাহার জ্বর আসিতেছে। সহসা মধু বিভৎস হাসি হাসিল। রাখালের ঘরের দিকে চলিবার সময় যে যুক্তি দিয়া নিজের চৌর্যবৃত্তিকে সে সমর্থন করিয়াছিল, সেই কথাটি হঠাৎ তাহার মনে পড়িয়া গিয়াছে। জগতে চোর নয় কে, সবাই চুরি করে। ধন্যবাদ সকলকে, আশা করি গল্পটি ভালো লেগেছে। কে কোথা থেকে শুনছেন এবং কেমন লাগছে গল্পগুলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। এমন আরও ভালো লাগা বাংলা গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং কবিতা পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।